তো গুড মর্নিং, হাই অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল একদম রেডি আজকে বেরোবার জন্য, আর্লি মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। আর চলো আমার আর আমার ছেলের আমার বড়ের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই বেরোবার আগে। চলো তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক, এই হচ্ছে আদি। আর সাহাটা তোমাদের অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। তো চলো বেরোনো যাক, বেরিয়ে গিয়ে ওখানে তোমাদের সঙ্গে আবার কানেক্ট করবো। সব রেডি, সব বান্ডল বের হচ্ছে একে একে। বান্ডল বান্ডল করে ছড়বি এবাসকো বাচ্চা কা বান্ডল না ছড়। দিদিমণি এ অভিজিতার লুকটা কিন্তু এনে আছে। হ্যালো লাগছে, হ্যালো ইয়ে ওয়ান শর্ট ট্রিপ টুডে, ইয়েস বাট দ্য বাস ইজ সো লেট, হোয়াট টু ডু, বাই বাই। আমরা সব অল সেট যাওয়ার জন্য, এবার সব যাচ্ছি, রেডি হচ্ছে। এগুলো দিয়ে বাস চলে আসছে, এগুলো সব তুলে এবার গিয়ে বাসের মধ্যে রাখা হবে। তো সেট, চলো গো। সব রেডি, আমরা এবার নামছি একে একে। চলো যাওয়া যাক, দেখি কেমন কাটে আজকের দিনটা। চলো আমাদের বাস, সব বাসে যাচ্ছে একে একে। এই পাশে নেতরটা দেখো, চলে এসছি আমরা সবাই। আমাদের মাল মশলা আসছে নিয়ে। মাংসের গন্ধে কুকুর চলে এসছে আমাদের রাস্তা। চলো চলো চললাম আমরা, চলে এসছি ব্রেকফাস্ট করতে, এবার নামছি। এখন থেকে সুইমিং তারপরে আবার রওনা দেবো ডেস্টিনেশনের দিকে। সব এখন চাটা খেয়ে সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই হচ্ছে এইদিকে ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা চা খেলাম। এই দাঁড়া ফটো তুলে নি, এখানকার ভিউটা দেখো। আমরা জাস্ট পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। তো এটার নাম কি গো? এই আমরা ঢুকছি, এইটা হচ্ছে রিসর্টটা, ওয়াইল্ড ভ্যালি মাউন্টেন বিয়ার রিসর্ট। এই হচ্ছে এন্ট্রেন্স। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর সব থেকে ভালো প্রচুর গ্রিনারি গ্রিনারি, প্রচুর ইয়ে আছে, গাছ আছে, দেখো কি সুন্দর। আশা করছি, জানি না কতটা পাচ্ছি তোমাদেরকে দেখাতে, ততটা দেখাচ্ছি, খুব সুন্দর। হাই, হ্যালো হ্যালো। এটা হচ্ছে কটেজটা, এই দেখো পুরোটা। আমরা এখানে দুলছি এখন, আমরা বাচ্চা হয়ে গেছি আজকে অনেকদিন পরে বেরিয়ে। আমি আর মো,
বাচ্চা আমরা হলো 11 बुझले दाड़ो दाड़ी शांति निकेतन सोनाझुरी गाचर मतन लगे एकदम शांति निकेतन सोनाझुरी गाचर मतन लगते गाचगलो पुरो एदी के बसाटीज देखो फर्स्ट टाइम देखो कैमन हो जाए एक्सपीरियंस तुम्हारे बोलो चलो तुम्हारा देखो संगे देखो कर পাইনাপল কাচ্ছে সবাই দলা কাটা হয় না আর এখানে বারবিকিউ চিকেনটা হচ্ছে পনিরটা হয়ে গেছে চিকেন এখনো চলছে খাওয়ার আমরা যাব সুইমিং করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি ফর সুইমিং চলো চলো যা যা এই সেন ভাই এই দাদা এই যে নামছে আস্তে আস্তে भय करे ना भय करे ना बड़े बड़े जाओ 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 उठे আজকের মতো এখানে শেষ।
এবার পালা হয়ে গেছে আজকের মতন, তো এবার বাসে চাপছি, এবার রওনা দেবো বাড়ির দিকে। তো এইমাত্র ঘরে ঢুকলাম, দেখো ঘড়িতে বাজছে 9টা, এক্সাক্ট 9টা। তো এইমাত্র এলাম, তো এবার দেখতে হবে খাওয়া দাওয়া রাতে আর কে কি খাবে কি খাবে না, আমরা তো আর মনে হয়েছিলাম কিছু খাবো বলে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কেটেছে সবার সঙ্গে হই হুল্লোড় করে, প্রায় দু বছর তো নয়, 3-4 বছর পরে আমরা আবার সবাই একসঙ্গে এই ট্রিপটা করলাম। তো অনেকদিন পরে খুব ভালো লাগলো, টাইমটা খুব ভালো, সকাল থেকে পুরোই রাত অব্দি টাইমটা খুব ভালো স্পেন্ড হয়েছে। তো আজকে আর বেশি কিছু কথা না বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে এই ফ্যামিলিটা একটু গ্রো করে। আর যারা আমার এই ব্লগে নতুন এসছো, নতুন মেম্বার, যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কেন তোমরা সাবস্ক্রাইব করলে আমি সেটা থেকে অনেক বেশি মোটিভেট হই আরও বেশি ভালো কাজ করার জন্য। তো আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকে এই বলে রাখছি তাহলে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট অল, বাই বাই আদি, বাই। আমি এখন গাড়িটা খুলছি, বাই বাই, বাই।